হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে বলে দিই শুভ মহালয়া। তো আজকে আমি মহালয়ার দিন চলে এসেছি শ্রীরামপুর মার্কেট। তো এটা আমার খুব পছন্দের একটা মার্কেট, এখানে মানে আমার শপিং করতে খুব ভালো লাগে, কেননা এখানে প্রচণ্ড ভালো ভালো কালেকশন পাওয়া যায়। ওই যে দূরের জায়গাটা দেখছো, ওইখানেই পুরো মার্কেটটা স্টার্ট হয়ে যাচ্ছে। চলো মার্কেটটার ভিতরে ঢোকা যাক। তো এটা আমি মার্কেটটার বাইরের দৃশ্য, ভিড় দেখো, কেননা আজকে রোববার, ছুটির দিন, আবার সাথে মহালয়া, আর পুজো তো চলেই এসছে, আর এক সপ্তাহ পরেই পুজো, তাই এত ভিড়। তো বাইরের কিছু ব্যাগগুলো তোমাদের আমি দেখাই, এইগুলো কিন্তু অনলি 200 টাকা তোমরা সমস্ত রকমের ডিজাইনের ব্যাগ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো দেখো বাইরের দৃশ্যটা দেখো, ভিড় দেখো, জাস্ট মনে হয় মেলা বসেছে। তো বাইরে সব, এখানে বাচ্চাদের সব জামা কাপড়, এখানে সব দোকানগুলো অ্যাভেলেবেল আছে। তো বাচ্চাদের, তুমি যে কোনো বয়সের বাচ্চাদের তোমরা এখানে জামা পেয়ে যাবে। তো এই লোক এই দোকানে এই 150 টাকার মধ্যে তোমরা প্লাজো প্যান্ট, জ্যাগিন্স, ল্যাগিন্স, তোমরা যে কোনো মানে সুন্দর সুন্দর মানে সব কালেকশানের প্যান্ট তোমরা পাবে। সুন্দর সুন্দর কুর্তি আছে যেগুলো তোমাদের দেখতে হবে। তো এখানে কিউট কিউট ছোটো ছোটো বাচ্চাদের কিছু প্যান্ট ছিল, যেগুলো অনলি 150 টাকা করে ছিল। উপরেই ছিল একটা দোকান যেখানে তোমরা বাচ্চাদের পাঞ্জাবি থেকে শুরু করে সমস্ত রকমের ড্রেস তোমরা পেয়ে যাবে। আর আমার কিন্তু এখানে মূল আকর্ষণ, আমার আকর্ষণ করেছিল আমাদের বাচ্চা মেয়েদের ড্রেসগুলো, অসাধারণ সব বাচ্চা মেয়েদের ড্রেসগুলো এখানে ছিল। তো এখানে শাড়ির কালেকশন কিন্তু অসাধারণ, তোমরা কত কালেকশন তোমরা নিজেরা জানো, তার চেয়েও শতগুণ ভালো কালেকশন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো তোমরা তোমাদের জাস্ট একটু ঘুরে দেখতে হবে পুরো মার্কেটটা। এখানে কিছু জামার কালেকশান আছে, বাচ্চাদেরও আছে, বড়োদেরও আছে, নাইটি আছে, সমস্ত রকম ড্রেস আছে, বাইরের থেকেই তোমরা সব এখানে দেখতে পাবে। তো কিছু ব্লাউজের কালেকশান দেখো, সমস্ত রকম নতুন নতুনত্বের ব্লাউজ তোমরা এখানে পেয়ে যাবে। কিন্তু দুর্গা ঠাকুর বলো, হাতে হাতে ফুল ডিজাইন, মানে যেমন চাইছো তোমরা ব্লাউজের সমস্ত ডিজাইন তোমরা এখানে পেয়ে যাবে। সমস্ত রকমের মানে সুন্দর সুন্দর কালেকশানের জিনিস কিন্তু এখানে তোমাদের নতুন 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 কালেকশানের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো সামনের দিকে এগোনো যাক, এখনও পুরো মার্কেটটা আমাকে ঘুরতে হবে। এখন জাস্ট তো আমি বাইরের থেকে দেখাচ্ছি তোমাদের, এখনও ভিতরে যেতে হবে। তো বাইরের থেকেই কিছু কিছু দোকানের কিছু কিছু টপ তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো ভালো ভালো কালেকশানে কিন্তু টপ এখানে তোমরা পেয়ে যাবে। দেখো দোকানটা, তো এখানে বাইরের থেকে একটা লাবণী মল আছে, মলটার পাশেই একটা দোকান যেখানে কিন্তু অসাধারণ অসাধারণ সব টপ ছিল, জিন্স টপ অসাধারণ ভালো ছিল, দেখতে খুব সুন্দর। আর এখানে সমস্ত রকম প্লাজো প্যান্ট, তারপরে পাটিয়ালি প্যান্ট, সমস্ত রকমের, তারপরে আবার কুর্তি, এগুলো সব কিন্তু 150 টাকা, অনলি 150 টাকার মধ্যে তোমরা এখানে সমস্ত ড্রেস পেয়ে যাচ্ছ, মানে এই কটার মধ্যে। আর উপরে যে কটা টপ আছে দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু তোমাদের অসাধারণ কম দামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, তোমাদের জাস্ট একটা বার্গেনিং করতে হবে। আর এখানে এখানে টপগুলো দেখো, এই জামাগুলো অনলি কিন্তু 500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। আর তোমরা যদি বার্গেনিং ঠিকভাবে করতে পারো, তো তোমরা এই জামাগুলো কিন্তু হাফ দামে পেয়ে যেতে পারো। তোমার এখানে মূল মানে মূল জিনিসটাই হলো শ্রীরামপুরে তোমাদের বার্গেনিং করতে হবে, তোমাদের সমস্ত দোকানে বার্গেনিং তোমরা একবার করতে পারলেই মানে তোমরা যা কিনবে সে জিনিস তোমরা হাফ দামে পেয়ে যাচ্ছ। তোমরা 1000 টাকা কোনো জিনিস হলে সেটা তোমরা 500 টাকার মধ্যে কিন্তু পেয়ে যেতে পারো, তোমাদের ঠিক মতো বার্গেনিংটা করতে হবে। তো বাইরে তোমাদের সমস্ত কালেকশানগুলো এখানে আমি বাইরের থেকে দেখাচ্ছি, এখানে কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য না, ছেলেদেরাও তোমরা দেখো, তোমাদের ছেলেদের জন্য কিন্তু অসাধারণ অসাধারণ সব কালেকশান ছিল। তো মানে কালেকশানগুলো তোমাদের দেখলে মনে হবে তোমরাই ছুটে চলে আসবে এখানে মানে শপিং করার জন্য। তো তোমাদের জন্য কিছু রয়েছে, আমি চলো একটা দোকানে তোমাদের ঢুকে তোমাদের আমি দেখাই। তো তোমাদের আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো জিন্সগুলো এখানে সমস্ত রকমের জিন্স কিন্তু তোমরা পেয়ে যাবে, সমস্ত কোমরের সাইজে তোমরা জিন্স পেয়ে যাবে, স্ট্রেচেবল পাবে, তারপরে মানে কি বলে এটা ফ্র্যাকচার জিন্স, প্লেন জিন্স, সমস্ত রকমের জিন্স কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। অনেক দোকান আছে, অনেক কালেকশান আছে, ছেলেরা তোমরা তোমার মন মতন শপিং করতে পারো। ড্রেসগুলো এখানে দেখো, যা শার্টটা দেখো, অসাধারণ একটা স্মার্ট শার্টটা লাগছে। এটা কিন্তু সুতির কাপড় না, এটা কিন্তু একটা রাবার টাইপ, মানে যে কোনো বয়সের ছেলেরা কিন্তু এটা পরতে পারো। শার্টগুলো জাস্ট দেখো, অসাধারণ সব ডিজাইন, মানে
প্রচণ্ড স্মার্ট লাগছিলো। তো তোমরা ছেলেরা ছটপট চলে আসো এখানে শপিং করার জন্য। তো এই ড্রেসটা দেখো, এটা একটা আনারকালি ড্রেস, প্রচণ্ড ভালো লাগছিলো ড্রেসটা, কালারটা কিন্তু খুবই মিষ্টি। এই ড্রেসটা কিন্তু অনলি তোমরা 800 টাকা বা 850 টাকার মধ্যে তোমার ড্রেসটা পেয়ে যাচ্ছ। তো এখানে কিছু শাড়ি কালেকশন দেখো তোমরা। তো এরপর আমরা চলো মার্কেটের ভিতরে আমরা যাই, এটা হলো মার্কেটের ভেতরে। তো আর একটা কথা বলে দিই, তোমাদের কিন্তু শপিংয়ে তো কোনো প্রবলেমই হবে না, কারণ পুরো মার্কেটে কিন্তু তোমাদের ফ্যান রয়েছে, মানে হাওয়ার ব্যবস্থা রয়েছে পুরো মার্কেটে। তো কোনো কাস্টমার যেন কোনো কষ্ট না হয় সেই রকমভাবে পুরো মার্কেটের লোকগুলো তেমনভাবে খেয়াল রেখেছে। তো চলো, তো এই দোকানে আমি তোমাদের কিছু কুর্তি দেখাই। তো এখানে প্রচণ্ড ভালো ভালো কিছু পুজোর নতুন কালেকশনে কিছু কুর্তি ছিল, যেগুলো অসাধারণ লাগছিলো। তোমরা সপ্তমী বলো অষ্টমী বলো যে কোনো দিন তোমরা এত সুন্দর সুন্দর কুর্তি তোমরা নিতেই পারো, পরতেই পারো, তোমার এত ভালো লাগছিলো কুর্তিগুলো। এগুলো কিন্তু দামগুলো বেশি না তোমরা, এগুলো কিন্তু 400 টাকার মানে 400 টাকার ঊর্ধ্বে দামগুলো সব বলছে। তো 400, 500, 600 এর মধ্যে তোমরা সমস্ত রকমের কুর্তি তোমরা পেয়ে যাবে এই দোকানে। তো এই দোকানটায় বাইরের থেকে আমি তোমাদের এই দোকানটা তোমাদের দেখাই, কুর্তিগুলো বাইরের থেকে দেখাই, কেননা ভিতরে প্রচণ্ড ভিড় ছিল। আমি ভিতরে গেছি আগে তোমাদের বাইরে, বাইরে থেকে এই ডিজাইনগুলো তোমাদের দেখাই। চলো এবার ভিতরে যাই। তো ভিতরে চলে এসেছি, এই দেখো ভিতরে জামাগুলোর কালেকশন কেমন লাগছে সেটা বলো, শুধু কমেন্টে জানিও তোমরা কেমন লাগছে। অসাধারণ কিন্তু সুন্দর লাগছিলো কালেকশানগুলো, আর দামগুলোও কিন্তু প্রচণ্ড কম। ওই বেগনি কালার ড্রেসটা আর খয়েরি কালার ড্রেসটা যেটা দেখতে পাচ্ছ, ওই দুটো ড্রেস আমার খুবই পছন্দ হয়েছিল। তো এইগুলো, ওই ড্রেসগুলো কিন্তু তোমরা 400 টাকার মধ্যে পেয়ে, 400 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবে। তো চলো এবার কিছু তোমাদের ওয়েস্টার্ন ড্রেস, এক কাট বা টপ, মানে যে কোনো ড্রেস বলতে পারো, তো তোমাদের দেখাই। তো এক কাট ড্রেসগুলো দেখো আর টপের ডিজাইনগুলো দেখো, অসাধারণ, জাস্ট অসাধারণ ছিল। আমার তো খুবই খুব খুবই ভালো লাগছিলো। তো এই ড্রেসটা দেখো, এই ড্রেসটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো এই ড্রেসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, আর আমি তোমাদের অবশ্যই দেখাবো আমি কী কী শপিং করেছি। আমি কিন্তু প্রচুর জিনিস শপিং করেছি, তোমাদের সমস্ত ড্রেস কিন্তু আমি দেখাবো তোমাদের, ঠিক আছে। এরপরে কিছু কিছু যারা স্লিপলেস ড্রেস পছন্দ করো তাদের জন্য এই দোকানটা পুরো মাস্ট, খুবই ভালো। তো এরপর চলো কিছু লেহেঙ্গার ডিজাইন তোমাদের আমি দেখাই। হাই তোমরা দোকানের জাস্ট লেহেঙ্গার কালেকশনগুলো দেখো, মানে জাস্ট দেখো তোমরা পুজো করো, যে কোনো অনুষ্ঠানে, সেটা বিয়েবাড়ি হোক, রিসেপশান হোক, যে কোনো অনুষ্ঠানের জন্য তোমরা এখান থেকে লেহেঙ্গা নিতে পারো। সেখানে মানে নেটের কাপড়ের বলো, ভেলভেট কাপড়ের বলো, সুতোর কাজের লেহেঙ্গা বলো, যে কোনো মানে ডিজাইনের লেহেঙ্গা তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, আর অতিরিক্ত কম দামে। মানে প্রচণ্ড ভালো ভালো কালেকশনের লেহেঙ্গা ছিল, গ্রাউন্ড ছিল, খুব খুব খুবই সুন্দর লাগছিলো। মানে আমার দেখে ভাবছি আমি মানে সব কটাই নিয়ে নিই, কিন্তু কী করবো, নিতে তো পারবো না। তো চলো দোকানটার ভিতরে তোমাদের আমি গিয়ে দেখাই, দোকানটার ভিতরে গিয়েও কিছু লেহেঙ্গা মানে গ্রাউন্ড আমি দেখেছি, তো তোমাদেরও দেখাই। তো দেখো কালো ড্রেসটা দেখো, জাস্ট দেখো প্রচণ্ড সুন্দর ছিল দেখলে, মানে কি বলবো আর, প্রচণ্ড সুন্দর ছিল দেখতে। ব্ল্যাক রঙের ছিল, উপরে একটু কাঁচের ই করা ছিল, ডিজাইন করা ছিল, প্রচণ্ড ভালো লাগছিলো। আর লেহেঙ্গার দাম ছিল খুব একটা বেশি ছিল না, 1050 টাকা, 1050 টাকা তোমার মধ্যে তোমরা ওই গ্রাউন্ডটা পেয়ে যাচ্ছ। আর এইটা পুরো এই পিঙ্ক রঙের লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের 1200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো লেহেঙ্গা, মানে জাস্ট 1200 টাকার মধ্যে, ভাবতে পারছো? তো মানে যার ড্রেস আছে এখানে তোমরা, তার কিন্তু তোমরা মানে বার্গেন করতে পারলে তোমরা 1000 টাকা 1100 টাকার মধ্যে তোমরা সমস্ত লেহেঙ্গাকে তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো এবার চলো কিছু কুর্তি তোমাদের দেখাই। তো দেখো তোমরা, আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। তো এখানে এই দোকানের টপগুলো দেখো, জিন্স, সমস্ত রকমের জিনিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ অতিরিক্ত কম দামে। তো তোমাদের জাস্ট একটু ঘুরতে হবে মার্কেটটা, মার্কেটটা ঘুরে ঘুরে তোমাদের দেখতে হবে, আর তোমরা সমস্ত ড্রেস পেয়ে যাবে। তো এবার এই কুর্তিটা দেখো, এই কুর্তিটা কিন্তু অনলি 450 টাকা ছিল, সুতোর কাজের কুর্তি ছিল, প্রচণ্ড সুন্দর ছিল, সুতির কাপড়ের ছিল, পরেও তোমরা আরাম পাবে এটা। তো প্রচণ্ড ভালো ছিল কালেকশানগুলো দোকানের, ভালো ছিল যত এখানে কুর্তি কালেকশানগুলো দেখছেন, ওখানে কিন্তু 350 টাকা দিয়ে তোমাদের শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে সব দোকানেই কিন্তু 350 টাকা দিয়ে কুর্তি দিয়ে দামগুলো শুরু হয়ে যাচ্ছে, তারপরে উপর উপর বাড়বে, তোমাদের সেগুলো ঠিক মতনভাবে বার্গেনিং করতে হবে। এই জিনিসটা তোমরা একদম ভুলবে না বার্গেনিং করা। তো চলো, তো আশেপাশে দোকানগুলো তোমাদের টুকটাক দেখাই, আমাদের এগিয়ে যাই। তো এখন অনেক অনেক পুরো মার্কেটটা তোমাদের দেখাবো আমি যতটা পারছি, দোকান দোকানে সব ভিড় রয়েছে, যতটা পারছি তোমাদের আমি দেখাচ্ছি।
তো তোমরা দেখো, আর এই দোকানে এই দোকানের জিনিসগুলো দেখো, এগুলো তুমি অনলি 200 টাকার মধ্যে তোমরা সমস্ত রকমের ডিজাইন পেয়েছো। তোমরা চেচি চাই সব কাস্টমারগুলো ডাকছিলো যে আসো, অনলি 200 টাকা, সব শেষ সব শেষ। তো আমরাও গিয়ে দেখলাম, সত্যি অসাধারণ অসাধারণ সব কালেকশন ছিল, আর প্রচণ্ড ভিড়ও ছিল দোকানটার সামনে, সবাই নিচ্ছিল, ভালো লাগছিলো ডিজাইনগুলো। তো এখানে তোমরা কিন্তু শুধুমাত্র জামা কাপড় নয়, সমস্ত রকমের ডিজাইনে তোমরা জুয়েলারি কালেকশন এখানে পেয়ে যাবে, প্রচণ্ড ভালো ভালো ছিল। আমি যে সব দোকানে যেতে পারিনি বিকজ প্রচণ্ড ভিড় ছিল, তো যতটা পারলাম তোমাদের দেখালাম। তো এই দোকানটার ভিতরটায় আমি যাব, এই দোকানটার ভিতরে মানে টপগুলো কালেকশনও সুন্দর ছিল, ড্রেসগুলো কালেকশনও খুবই খুব খুবই সুন্দর ছিল। তো দোকানটার ভিতরে আমি যাব এবং দেখব। তো দোকানটা থেকে আমি নিয়েছি এবং কী নিয়েছি তার জন্য সেটা দেখার জন্য তোমাদের অবশ্যই ভিডিও দেখতে হবে, আমার নেক্সট ভিডিওতে দেখতে হবে আমি কী কী শপিং করেছি। তো এখানে কিন্তু প্রচণ্ড ভালো ভালো টপ ছিল। এই এই মানে এই জামাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু এই প্রচণ্ড ভালো লাগছিলো, এইটা আমি নিয়েছি কি নিইনি এটা দেখার জন্য তোমাদের আমাদের নেক্সট ভিডিওতে আমার তোমাদের অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওটা আমার দেখতে হবে। তো প্রচণ্ড ভালো লাগছিলো এখানে, মানে এটার কালার ছিল নীল কালার ছিল, রেড ছিল, গোলাপি ছিল, তো প্রচণ্ড ভালো লাগছিলো। এগুলো না অনেকটা বেনারসি কাপড়ের ডিজাইনটা, তো পুজো নিয়েও কালেকশন এবছরে প্রচণ্ড ভালো লাগছিলো। তো দেখো তোমরা, আমার কিন্তু মানে খুবই ভালো লাগছিলো এই এই ড্রেসটা, কিন্তু তুমি আমি জাস্ট পেয়ে গিয়েছিলাম 1100 টাকার মধ্যে এই ড্রেসটা পেয়েছিলাম, প্রচণ্ড ভালো লাগছিলো। তো জিন্স কিন্তু কালেকশনগুলো দেখো তোমরা, জিন্স এখানে নতুনত্ব সব জিন্স, মানে দেখলেই মনে হয় সবকটাই নিয়ে নিই। তো ইয়ং মেয়েদের জন্য পুরো পারফেক্ট জায়গা শ্রীরামপুর, আমি বলে দিলাম। ওরা তোমরা কিন্তু সমস্ত জিন্স বিন্স তোমরা এখানে পেয়ে যাবে, টপ সুন্দর সুন্দর সব কালেকশনে তোমরা স্মার্ট স্মার্ট জিনিস সব এখানে তোমরা পেয়ে যাবে। তো এরপরে কিছু শাড়ি দেখাবো তোমাদের নিশ্চয়ই, তো শাড়ি কালেকশানগুলো খুবই সুন্দর। চলো এরপরে এই ব্ল্যাক রঙের শাড়িটা দেখো, অসাধারণ লাগছিলো, খুব খুব খুবই সুন্দর লাগছিলো এই দোকানে, মানে সমস্ত শাড়ি কিন্তু খুব সুন্দর। তো ব্ল্যাক শাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিলো, এই কাপড়টা অসাধারণ ছিল। এর এর কিন্তু খুব একটা বেশি না, এটা এই শাড়িটা তুমি কিন্তু 600 টাকার মধ্যে পেয়ে যেতে পারো, মানে আমি দাম জিজ্ঞেস করেছিলাম, বার্গেটিংও করেছি, 600 টাকার মধ্যে তোমরা এই শাড়িটা কিন্তু পেয়ে যাবে, অসাধারণ সুন্দর ছিল, খুবই ভালো লাগছিলো। তো দেখো এরপরে তোমাদের একটা শাড়ি দেখাই, এইটা দেখো শাড়িটা দেখো, এই শাড়িটাকে কী বলে আমি খুব একটা বলতে পারবো না, কিন্তু এইটা তাঁতের শাড়ি, কিন্তু শাড়িটার নাম আমি খুব একটা বলতে পারবো না। শাড়িটা কিন্তু পুরো শাড়িটায় কিন্তু এইরকম ডিজাইন রয়েছে, প্রচণ্ড সুন্দর রয়েছে, দামটাও কিন্তু খুবই কম, অনলি 500 টাকা, তোমরা 500 টাকার মধ্যে কিন্তু এই শাড়িটা তোমরা পেয়ে যাবে, প্রচণ্ড সুন্দর কিন্তু শাড়িগুলো। আর শাড়িগুলোর কালেকশানগুলো দোকানটা প্রচণ্ড সুন্দর, কাকুটাও ব্যবহারটাও খুব ভালো, আমাদের খুব ভালোভাবে শাড়িগুলো দেখাচ্ছিলো, তো খুব ভালো। তোমরা আসতে পারো দোকানে, তো এসে তোমরা ভালো ভালো কালেকশানের শাড়ি এখান থেকে নিয়ে যেতে পারো। তো প্রচণ্ড ভালো কালেকশানের শাড়ি এখানে আছে, সমস্ত রকমের ডিজাইন তোমরা এখানে পেয়ে যাবে, শুধু জাস্ট তোমাদের এসে কাকুটার সঙ্গে একটু ভালো ব্যবহার করে বলতে হবে যে কাকু এইটা নেবো ওটা নেবো, আর ঠিকমতো দাম দামই করতে হবে। তো চলো এরপর বাইরের তোমাদের কিছু আমি জুতোর কালেকশান দেখাই, যে লাবণী মলটা আছে তার সামনে এই জুতোর কালেকশান, কিন্তু সমস্ত রকমের কালেকশান তুমি জুতো তোমরা এখানে পেয়ে যাবে, বুট বলো, ছেলে মেয়ে বাচ্চা সমস্ত রকমের ডিজাইনে তোমরা এখানে জুতো পেয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানেই আমি শেষ করি। তো আসবে শ্রীরামপুরে শপিং করতে আর বার্গেনিং করতে কিন্তু একদম ভুলবে না, আর আমার ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে বেল বাটনটাকে হিট করে দেবে। তো ভালো থাকবেন, পুজোতে খুব 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 এনজয় করবে। তো টাটা।